আগের বছর নভেম্বরের ঠিক মাঝামাঝি নাগাদ আমরা বেরিয়ে পড়ি হিলে বাসে গোর্খের এই ট্রেকটির উদ্দেশ্যে। এই ট্রেকটি সম্পর্কে আগে কয়েকবার শুনলেও এটি করার এক্সাইটমেন্টটা একটু অন্যরকম ছিল। স্টেশন থেকে গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম হিলের উদ্দেশ্যে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, এনজিপি স্টেশন থেকে হিলের দূরত্ব বেশ অনেকটা, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি নিয়ে বেরিয়ে পড়াটা ভালো, নয়তো জঙ্গলের রাস্তায় রাত্রির অন্ধকারে গাড়ি নিয়ে যাওয়াটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। আমরা মাঝখানের একটা রাস্তায় বেসিক্যালি দাঁড়িয়েছি, একটা অসাধারণ একটা নদীর একটা দৃশ্য। তো সবাই ফটো তুলতে ব্যস্ত, তো আমরা তোমাকে সবার প্রথমে এটা দেখাই, ঠিক আছে? কিরকম ভিউটা, ভিউটা জাস্ট অসাধারণ। সিকিম প্রবেশ করেই মোমো আর চাউমিন দিয়ে সেরে নিলাম আমাদের লাঞ্চ। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সিকিম ঢুকে আমাদের আরও একটি অভিজ্ঞতা হলো, এনজিপি থেকে গাড়ি বুক করার সময় অবশ্যই দেখে নেবেন ড্রাইভারের সিকিম যাওয়ার পারমিট আছে কিনা। আমাদের ড্রাইভারের পারমিট না থাকার কারণে আমাদের কিন্তু বেশ সমস্যার মুখে পড়তে হয়েছিল। সিকিম ঢুকে অনেকটা সময় ড্রাইভার পারমিট করাতে চলে যাওয়ার জন্যে হিলে ঢুকতে আমাদের অনেকটা রাত হয়ে যায়, ফলে খুব কষ্টকর পরিস্থিতিতে জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে আমরা শেষমেশ হিলে পৌঁছাই। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আজকের ভোরবেলাটা দারুণ ছিল, অসম ছিল। এবং তোমরা, তোমাদেরকে সবার আগে একটা জিনিস দেখাই, যে এখান থেকে পুরো দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো সান্দাকফু
থেকে আগের বছর যে ভিউটা আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার, সেই টপটা কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। আমাদের সাথে একজন আঙ্কেল আন্টি যোগ দিয়েছে এই মুহূর্তে। তো আঙ্কেল, ও ফাইন ফাইন। তো আপনার কি এখানে এটা ফার্স্ট টাইম? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আমি এলাম প্রথম। এর আগে সিকিমের অন্যান্য জায়গাগুলোতে আমি অনেক ঘুরেছি। আচ্ছা, এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এইখানে তো রডোডেনড্রন এত আছে এবং এটা একটা বোটানিক্যাল প্যারাডাইস। মানে আমি এই সাবজেক্টের লোক, আমি এখানে দেখলাম হেমলক প্ল্যান্ট, হেমলক এ ভেরি বিগ ট্রি, আর তার সাথে দেখলাম ট্যাক্সেন, মানে ট্যাক্সল ট্রি, যেখান থেকে ক্যান্সারের ওষুধ ট্যাক্সেন বেরোয়। ট্যাক্সেন, আমি এই ফিল্ডে কাজ করি, কিন্তু ট্যাক্সেন আমি জানতাম যে এটা নেপালে পাওয়া যায়, কিন্তু এইখানে ট্যাক্সেন গাছটা দেখলাম, ইট ইজ হিউজ ট্রি। আরো অনেক কিছু দেখলাম, আস্তে আস্তে বলবো আর কি। থ্যাংক ইউ। তো যারা দেখছো তারা জানতেই পারছো অনেক কিছু শেয়ার করা হচ্ছে এখানে, আর আরো অনেক কিছু জানতে পারবে যেতে যেতে। তো সঙ্গে থাকো যারা যারা আছো। আচ্ছা, আন্টিও আছে আমার সাথে। চলো স্টার্ট করা যাক। তোমাদের বলে রাখি, হিলে থেকে বার্সের এই গেটটা, এই গেটটা এটা ঢোকার সময় এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে টিকিট কাটতে হয়, আর টিকিট বেসিক্যালি পার হেড 45 রুপিস করে, এবং এই ক্যামেরাটা কত? 55, বেসিক্যালি 55 করে, এবং ক্যামেরার জন্য কত? 25, আর যারা যারা ক্যামেরা নিয়ে আসছো তাদের জন্য 25 করে পড়বে। তো টোটাল পার হেড 45 এবং ক্যামেরার জন্য 25। তো এটা মাথায় রেখো, কেউ যদি হিলেতে স্টে করো এবং হিলে থেকে স্টে করার পর যদি বার্সে এসে আবার হিলে আসতে চাও, তো অবশ্যই মানি ব্যাগ সাথে নিয়ে আসবে, কারণ এখানটা কাউন্টার আছে। তো দেখিয়ে দিই। তো বেসিক্যালি এই কাউন্টারে টিকিট কাটতে হয়, আর এটা হচ্ছে ঠিক ঢোকার গেটটা। তো চলো যাওয়া যাক। এই মাঝখানে যে বীজ,
এটার নামটা কি? নামটা ইটস আ বিগ নেম এখন আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জঙ্গলের রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ট্রেকিং করার অভিজ্ঞতা নেই, তবে ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো বোর্ড আমরা আস্তে আস্তে দেখেছি যে এরা এখানকার পাহাড়ের লোকজন, যে এরা চাইছে এখানকার জঙ্গল প্রকৃতি পাহাড়গুলোকে আমরা মানুষটাই প্রচন্ডভাবে মিস ইউজ করছি, নষ্ট করছি। সেখানে ওদের 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 এখানে যারা থাকে বাসিন্দা, লোকাল বাসিন্দা, তাদের সহ এখানকার পশু পাখি পুরো গোটা ইকোসিস্টেমটা বারবারভাবে নষ্ট হচ্ছে, স্পয়েল হচ্ছে। তো আমরা ট্রাই করি যে এই জঙ্গলের পথ দিয়ে যখন হাঁটছি আমরা, যখন চারিদিকের জিনিসগুলো দেখছি এত সুন্দর, সেগুলোকে অন্তত নিজেদের কনসাস মাইন্ডে অন্তত আমরা আরও টিকিয়ে রাখার চেষ্টা করি যতটা পারা যায়। মানে আমার বন্ধু কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, আমরা যখন আগের বছর সন্দকফু ট্রেক করেছিলাম তখন দেখেছিলাম পাহাড়ের অনেক এরকম জায়গা আছে যেখানে বোতল, চিপসের প্যাকেট, তারপর বিয়ারের বোতল এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তারপর একটা ইভেন্টও করা হয়েছিল যেখানে পাহাড়ের সমস্ত জায়গা থেকে যারা ট্রেকার্সরা তারাই উদ্যোগ নিয়ে অনেকগুলো বোতল, তারপরে চিপসের প্যাকেট এগুলো পরিষ্কার করেছিল। তো যেহেতু আমরাই ট্রেক করছি এবং আমরা পরবর্তীকালে ট্রেক করব এই নেচারের সাথে, এই নেচারের রাস্তা দিয়ে, তো সুতরাং আমাদের একটুখানি মনে রাখা উচিত যে এই নেচারটাকে যাতে নষ্ট কিছুতে না করে দিতে হয়। আমরা পৌঁছে গেছি, আমরা ভেবেছিলাম ওই আগের যে জায়গাটা সেটা বেসিক্যালি বাড়ছে, বাট সেটা নয়। আর একটু ওর গা বেয়ে একটা সরু রাস্তা আছে যেটা সিঁড়ি দিয়ে একটু পাথরের, ওই রাস্তা দিয়ে নেমে হচ্ছে বাড়ছে। তো তো বেসিক্যালি এটা হচ্ছে বাড়ছে। তো যারা যারা হিলে থেকে বার্সেতে বার্সে স্টে না করে আবার হিলে রিটার্ন করতে চাও, তাদেরকে একটা কথা বলার যে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ একটু বেলা হওয়ার পরই অন্ধকার হয়ে যায় জায়গাগুলো। তো আমরা পৌঁছালাম এখন 11:30 মতো বাজে, তো কিছুক্ষণ এখানে থেকে আবার রিটার্ন করব হিলেতে। এই এরকম একটা জঙ্গলের মধ্যে এরকম একটা গেস্ট হাউস মানে সত্যি খুব সুন্দর অ্যাকচুয়ালি। তো আমি তোমাদেরকে একটু গেস্ট হাউসটা দেখাচ্ছি। তো বেসিক্যালি যারা যারা এই জঙ্গলের মধ্যে থাকতে চাও, বার্সেতে একদিন স্টে করতে চাও, তারা কিন্তু এই গেস্ট হাউসে আসতেই পারো।
তো বেসিক্যালি যারা এই গেস্ট হাউসে থাকতে চাও তো তাদেরকে বলে রাখি যে এখানে পার হেড 1000 করে আর কি, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পার হেড 1000 করে পড়ে এখানে। তো যারা যারা মনে করছে এখানে থাকবে তো খুব বেশি দেরি না করে চলে আস। তো বর্ষে থেকে কফি আর সরি টি আর ম্যাগি খাওয়ার পর আমরা এখন আবার হিলে নিচে নামবো, 4.5 কিলোমিটার নিচে। তো চলো, কারণ মেঘ করে আসছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, এটা এই জায়গাটারই একটা সমস্যা, যখন তখন আর কি মেঘ চলে আসে। মানে কৃষ্ণাদাও বলছিল যে আমাদেরকে আর কি চা করে দিল, তো সেও বলছিল নাকি যে যখন তখন অ্যাকচুয়ালি মেঘ চলে আসে। তো তো তাড়াতাড়ি নামতে হবে, চলো। আকাশ, তোর তোর কেমন লাগছে? আমার বেশ ভালোই লাগছে, এটা প্রথম এক্সপিরিয়েন্স এই চেকিং এর। তো লাঙ্গের অবস্থা প্রথম প্রথম একটুখানি খারাপ ছিল, তারপর এই পেজ বজায় রেখে খুব ভালোই লাগছে। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের হিলে থেকে গোর্খে যেতে হবে এবং সেইটা মোটামুটি অনেকটাই বেশ দূর, এবং তখন ভারী ভারী ব্যাগও থাকবে, ভারী ব্যাগও থাকবে। তো কালকের জন্য আজকে বেসিক্যালি একটা ওয়ার্ম আপ হয়ে গেল আমাদের, মানে 4.5-9 কিলোমিটারের একটা ওয়ার্ম আপ হয়ে গেল। অবশ্যই। তো কালকের জন্য রেডি? কালকের জন্য রেডি বলতে গেলে ওকে, কালকে দেখা যাবে, আজকে এখনো পৌঁছতে হবে, সবে স্টার্ট করেছি, এখনো অনেকটা দূর যেতে হবে। নিচে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, হ্যাঁ, নিচে গিয়ে আবার লাঞ্চ করতে হবে, মানে লাঞ্চের আগে যেতে হবে, কারণ যেই জায়গাটায় আমরা রয়েছি অ্যাকচুয়ালি তারা আমাদের লাঞ্চ না করা ছাড়া তারাও খেতে পারবে না, তো সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হেঁটে নিচে পৌঁছতে হবে। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। পৌঁছে গেছি, একটা বন্ধু কতক্ষণ? এক ঘন্টাও লাগেনি। তো বেসিক্যালি এখন হাঁটছিলাম, মনেই হচ্ছিল না যে থামি, মানে এরকম একটা মোশন, মানে কলকাতায় যত স্ট্রেস থাকে, যত মানে কোথাও থামিনি, এরকম একটা জায়গা দিয়ে একা এতটা রাস্তা হাঁটা, এবং যাওয়ার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, যদিও ব্যাপারটা আসার সময় মনে হচ্ছিল না কোথাও দাঁড়ায়, মনে হচ্ছে হেঁটেই যাই হেঁটেই যাই। তো বাকিরা পেছনে আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে, বাট স্পিচলেস অ্যাকচুয়ালি।
কি বলবো জানি না অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি আমার মতোই কোনো জায়গায় না দাঁড়িয়ে একবারে ফার্স্টে চলে এসছে এবং এক্সপিরিয়েন্সটা না বলা উচিত বোঝা যাচ্ছে না সিরিয়াসলি মানে দারুণ ফিলিং দারুণ ফিলিং এরকম একটা নির্জন রাস্তা দিয়ে এরকম ভাবে একা না থেমে এক দেড় ঘন্টার মধ্যেই চলে আসবো জাস্ট অ্যামেজিং তোমরা আমাদের একটু পাহাড়ের ভিউটা দেখা এখান দিয়ে খুব সুন্দর লাগছে মেক করেছে লোকে বলে নির্জনতা নাকি মানুষকে অনেক কিছু ভাবায় জঙ্গলের এই নির্জনতাটাও আমার কাছে অন্যরকম অনুভূতি ছিল ঝিঝি পোকার ডাক ঝর্ণার জলের আওয়াজ ছোটোখাটো পোকামাকড়ের চলার শব্দ এই সব কিছুই যেন খুব কাছ থেকে অনুভব করতে পারছিলাম রডোডেনড্রনের দেখা না পেলেও যেটা পেলাম সেটা কিন্তু চিরজীবন আমার মনের ডায়েরির পাতা